আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইভ বাংলাদেশি আমেরিকান ব্লগার যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আপনি সবার আগে আমার ব্লগটা দেখতে পারেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরা ব্লগটা আজকে দেখার জন্য আশা করছি আমার পুরো ব্লগটা আজকে দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো এটা আটা কালকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমি যখন রেডিমেড পরোটাটা মাঝে মধ্যে না খাই তখন নিজে হাতেই রুটি বানাই এই আটা দিয়ে আমি রুটিটা বানাই সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং শেয়ার করছি আপনাদের সাথে এই আটা খুবই ভালো সান কোম্পানির আটা এটা ইন্ডিয়ান গ্লোসারি থেকে নিয়ে আসছে জিও একটা গ্লোসারি আছে সেখান থেকে তো আটাটা খুবই ভালো এবং বড়ো প্রায় ট্রেন ডলারের মতো প্রাইস ওরা রাখে এই আটাটার তো দেখতে পাচ্ছেন আমার আটা কিন্তু শেষ আমি এখন আটাটা ঢালবো কো কৌটাতে বক্সে আটাটা ঢালছি এখন আমি কারণ আটা আমার একদমই শেষ হয়ে গেছিলো যার জন্য ওকে বলেছিলাম যে আটা শেষ তুমি নিয়ে আসবে তো আটা ও কালকে নিয়ে আসছে কারণ আমি মাঝে মধ্যে নিজে হাতেই রুটি পরোটা এবং লুচি বানাই যার জন্য এই আটাটা আমার লাগে আমি এনে রেখে দিই সবসময় বানাই না রেডিমেড পরোটাই খাওয়া হয় মাঝে মধ্যে তো আটাটা আমার ঢালা শেষ আর এখন আমি দুপুরে রান্নাটা করছি আজকে রুই মাছ দিয়ে লাউ রান্না করব। আর তেলাপিয়া মাছ আছে যেটা এটা ফ্রাই করব আমার বাচ্চাদের জন্য কারণ তেলাপিয়া মাছ ভাজিটাও ওরা খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারা এরা আগেরবার নিয়ে আসছিলো তেলাপিয়া মাছটা সেটা ওরা খুবই ছোট সাইজ করে কেটে দিয়েছিল তো ওটা আমি ভাজি করতে পারি নাই এই জন্য এবার একটু বড় করে কেটে নিয়ে আসছে যাতে ফ্রাই করে খাওয়া যায় তো এখন আমি তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে মশলাগুলি দিয়ে দিব আসলে আজকে খুবই সহজ এবং সিম্পল রান্না করছি একদম ইজি এবং অল্প সময়ের রান্না এগুলি আপনারা অবশ্যই জানেন যে এগুলি কিন্তু সিম্পল হলেও অনেক মজার একটা রান্না অনেক মজার খেতে অনেক ভালো লাগে শীতের দিনে রুই মাছ দিয়ে লাউ অনেক ইয়ামি একটা রান্না তো আমি এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামিচ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার হলুদের কালারটা এবার কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অন্য অন্যবার কালারটা ভালো লাগে না এবারে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা বাংলাদেশি রাঁধুনি কোম্পানির যে মশলাটা আছে সেটা তো আমার মশলাটা কষানোর পর আমি রুই মাছটা দিয়ে দিলাম আজকে রুই মাছটা একদমই ফ্রেশ এবং টাটকা ছিল কোনো গন্ধ ছিল না তো সেজন্য আমি আজকে ফ্রাই করে রান্না করছি না এমনি কষাই রান্না করছি ফ্রাই করার কোনো দরকার নেই কারণ মাছটার কোনো বাজে কোনো গন্ধ নেই মনে হচ্ছিল একদম টাটকা ফ্রেশ তো রান্না করেও আমি বুঝতে পারছি কোনো গন্ধ নেই তো মাছটা আমি ভালোভাবে কষাচ্ছি দেখতে পাচ্ছেন আমার কষানোও হয়ে গেছে এখন আমি মাছটা ঢেলে তারপরে লাউটা দিয়ে দিব আসলে রান্না টান্না যারা ভালো পারেন তাদের দেখতে ভালো লাগবে না আর যারা পারেন না তাদের দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এবং তারা শেখার চেষ্টাও করবে আর যারা এক্সপার্ট তারা তো বলবে যে না এর চেয়ে আরও আমি ভালো রান্না করতে পারি তো লাউটা আমার কষানো হচ্ছে আমি লাউটা ভালোভাবে কষাচ্ছি লাউটা এদিকে কষতে থাকুক আর অন্যদিকে আমি কালাপিয়া মাছটা একটু বেশি যেহেতু বড় আমি একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে সেজন্য আমি একটু মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন সবগুলি মাছই আমি এইভাবে একটু কেটে দিচ্ছি যাতে বেশি একটু মোটা সাইজ মশলাগুলি যাতে ঢুকে সেজন্য এই মা তেলাপিয়া মাছটা আমারও খুবই ফেভারেট ভাজিটা আমি তরকারি খাই না ভাজি খাওয়ার জন্যই এই মাছটা নিয়ে আসা হয় তো এখানে আমি রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সব হাফ টেবিল চামচ করে দিয়েছি তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো তারপরে ফ্রাই করব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি ভিতরে ঢুকে যায় সেভাবে আমি মাখাচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে কিন্তু আমি পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো কারণ আমার লাউ তরকারিটা ওদিকে হচ্ছে তারপর আমি ফ্রাইটা করব অন্য চুলায় তো মাখিয়ে আমি রেখে দিলাম মাছটা মাখানো হয়ে গেছে এখন আমার লাউটা দেখি লাউটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব প্রায় আধা সিদ্ধর মতো হয়ে গেছে লাউটা এখন আমি মাছটা দিয়ে দিলাম এখন আমি লাউতে কিন্তু এমনিতেই পানি উঠে তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে লাউ মাছ সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতে আমি পানিটা দিলাম তো এখন বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ভালোভাবে বলক উঠে যাক তারপরে আমি আবার আপনাদেরকে দেখাবো আর এদিকে আমি মাছটাও কিন্তু ভাজি করে ফেলেছি দেখতে পাচ্ছেন অন্য চুলায় মাছটাও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে আর এদিকে আমার লাউতর কেটেও হয়ে গেছে আর ডালটা আমি আগেই রান্না করেছি দুইটা রান্নার আগে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডাল রুই মাছ আর মাছ ভাজিটা আমার দুপুরের রান্না কমপ্লিট এখন আমি আরিয়ানকে একটু গোসল করাবো করার পরে আমার ছেলেদের দুই ছেলেকে আনতে যাব স্কুলে কারণ আপনারা সবাই জানেন যে আমি দশটা মানে রান্নাই শুরু করি বারোটার দিকে রান্নাটা শেষ করে ফেলি তারপরে দুটার দিকে আমার বাচ্চাদেরকে স্কুলে আনতে যায় দুটা চল্লিশে ওদের স্কুল ছুটি হয় তো ওদেরকে নিয়ে আসার পরে গাড়ির থেকে বের হওয়ার পর আরিয়ানকে একটু ছেড়ে দিয়েছি ও বরফ দিয়ে একটু খেলছিল কারণ ওর অনেক ঠান্ডা লেগে গেছে আরিয়ানের যার জন্য ওকে আমি বের করি না বাসার থেকে এখন কম তো স্কুল থেকে আসার পরে একটু নামিয়ে দিয়েছি আজকে একটু রোদও উঠেছে যার জন্য একটু ওকে খেলতে দিলাম একটু খেলে খেলে বাসার দিকে যাচ্ছিল বরফ কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছেন অতটা পড়ে নাই স্নো সামান্য একটু পড়েছিল অন্য বার তো অনেকটা পড়ে এবার তেমন একটা পরে নাই তো একটা আপু আমাকে বলছিল যে আমি তো বলছিলাম যে আমার স্নো বৃষ্টি ভালো লাগে না তো আপুটা আমাকে কমেন্টস করছিলো যে স্নো ভালো লাগে না এটা আমি ফার্স্ট শুনলাম তো আসলে যারা বিদেশে থাকে তারা স্নো দেখতে দেখতে আর ভালো লাগে না এটা অবশ্যই আমার লাগে না অন্তত সবার লাগে কিনা জানি না তো আমি এই স্নো দেখতে দেখতে বোর হয়ে গেছে আর ভালো লাগে না আমার মানে মনে স্নো পড়লে মনে হয় যে আমার মানে গাড়ি বের করা যায় না আর আমার বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে হয় গাড়ি বের করা খুবই প্রবলেম হয়ে যায় চারজন আরও বেশি ভালো লাগে না ওই সেই জন্য আর বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় স্নো পড়লে স্কুল খোলা থাকে না তখন দেখতে পাচ্ছেন এটা আমার বাসার বাইর সাইডে বাগান তো এখানেও কিন্তু ভালো স্নোই পড়েছিল আর স্নো পড়লে ওরা কিন্তু ই দিয়ে দেয় মানে লবণ দিয়ে দেয় যাতে স্নোটা তাড়াতাড়ি গলে যায় তো বাচ্চাদের আনার পরে আমি ওদের দুপুরে খাওয়ার পরে আমি তিনটার দিকে ওদেরকে একটু বিকালে নাস্তা বানিয়ে দিয়েছিলাম সেটা আজকে আমি থাই স্যুপ করে দেবো বাংলাদেশি মেগি যে থাই স্যুপ আছে সেটা বানিয়ে দিচ্ছি কারণ আমার মেজো ছেলে থাই স্যুপটা খুবই লাইক করে ও মাঝে মধ্যেই আমি ওকে এটা বানিয়ে দেই তো আপনাদের সাথে শেয়ার করি না আজকে করলাম থাই স্যুপটা আমি কীভাবে বানাই এটা হচ্ছে মেগি থাই স্যুপ খুবই ভালো বাংলাদেশি ম্যাগি কোম্পানি তো এই স্যুপটা আজকে আমি বানাবো কীভাবে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখন তো আমি এই স্যুপে কিন্তু দুইটা ডিম অ্যাড করব এই স্যুপের সাথে ডিমটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে আপনারা দেন কিনা আমি জানি না তো আমি এই স্যুপ রান্না করলে দুইটা ডিম অ্যাড করি সাথে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিম দুইটা ওদিকে আমার পানি গরম হয়ে গেছে পানি ফুটে আসলে তারপর আমি স্যুপটা দিব আর স্যুপটা একটু গরম হলে তখন আমি ডিমটা দিব তো আমি স্যুপটা দিয়ে দিলাম পানিটা বল ওঠার পরে খুবই সহজ রান্না এটা একটু সামান্য লবণ দিয়ে দিব শুধু আর কিছু দিব না কারণ যেহেতু এটা বাচ্চারা খাবে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর আর একটু জাল করার পরে আমি ডিম ফাটানো সেই ডিমটা দিয়ে দেবার মধ্যে তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু নাড়তে হবে নইলে জমে যাবে নিচে আর দলা পেকে যাবে যার জন্য ডিমটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি আর জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে না মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা দশ পনেরো মিনিটের মধ্যে মানে রান্নাটা শেষ হয়ে যায় এই স্যুপটা মিডিয়ামে রেখে রান্নাটা করছে আর পানিটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছিলাম যে আমার তিনজন খাবে সেই পরিমাণে পানি দেওয়া দিয়েছি বেশি পানি দিলে কিন্তু স্যুপটা ভালো লাগবে না আপনি কয়জনে খাবে সেই পরিমাণ মতোই স্যুপটা আর কি পানিটা দিতে হবে আর যেহেতু এক এক প্যাকেট স্যুপ আমি দিয়েছি এর মধ্যে সেই জন্য পানিটাও আমি এক কাপ দেড় কাপের মতো পানি দিয়েছি এখানে তো আমার সুপটা কিন্তু রেডি এখন আমি বাচ্চাদের দিব বাটিতে ঢেলে আমার দেখতে পাচ্ছেন এই যে আমি ঢেলে ফেলেছি বাটিতে তো আমার বিকালে নাস্তাটাও রেডি কেমন লাগলো আজকের আমার ব্লগটা আজকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা নতুন দেখলেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন আর যারা করে ফেলেছেন সাবস্ক্রাইব তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আর তাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন প্লিজ আমার ব্লগগুলি দেখবেন বেশি বেশি করে ব্লগ দেখবেন এবং আমাকে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই করব আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ